করোনা ও উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় বিভিন্ন জেলায় আরও 135 জন মারা গেছেন। এর মধ্যে খুলনা বিভাগে করোনায় মৃত্যু হয়েছে 33 জনের। বগুড়ায় প্রাণ গেছে 26 জনের, মৃতদের মধ্যে 8 জন করোনা পজিটিভ ছিলেন। বাকি 18 জন উপসর্গ নিয়ে মারা গেছেন রংপুর বিভাগে। রংপুর বিভাগে করোনায় মৃত্যু হয়েছে আরও 15 জনের। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণ গেছে 14 জনের। রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় মারা গেছেন 11 জন। বরিশালেও মৃত্যু হয়েছে 11 জনের। কুমিল্লায় প্রাণ গেছে 10 জনের। এছাড়া ফরিদপুরে 8, চট্টগ্রামে 6 এবং সিলেটে 1 জন মারা গেছেন। দর্শক, করোনা পরিস্থিতি একটু জেনে নেব সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই কুষ্টিয়া থেকে মাহতাবুদ্দিন লালন যোগ দিচ্ছেন। লালন, হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর চাপ কেমন এবং তাদের চিকিৎসা কতখানি নিশ্চিত করা যাচ্ছে জানাবেন। শাউন, কুষ্টিয়ার সব থেকে বড় যে হাসপাতালটি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, সেটি কিন্তু করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ইতিমধ্যে কিন্তু ঘোষণা করা হয়েছে এবং সেখানেই কিন্তু এই জেলাতে বা পার্শ্ববর্তী জেলা থেকে যেসব করোনা আক্রান্ত রোগীরা রয়েছেন তারা আসছেন এবং এই হাসপাতালটিতে কিন্তু চিকিৎসা নিচ্ছেন। আমি কিছুক্ষণ আগেও এই হাসপাতালটি যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যে এই হাসপাতালে করোনা এবং উপসর্গ নিয়ে এখন বর্তমানে প্রায় 270 জনের মতো রোগী ভর্তি আছেন এবং এই যারা ভর্তি রয়েছেন তারা কিন্তু শুধু কুষ্টিয়া না, আশেপাশের জেলা থেকেও আসলে রোগী আসছেন। আর এই এইখানে যারা ভর্তি হচ্ছেন তাদের আসলে চিকিৎসার ব্যাপারে আমি এই তত্ত্বাবধায়কের সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে যদি আসলে এই হাসপাতালটিতে এখন অক্সিজেনের কোনো ঘাটতি নেই, পাশাপাশি কিন্তু অন্যান্য যেসব সরঞ্জামাদি রয়েছে করোনার চিকিৎসার সেগুলোর কিন্তু আসলে ঘাটতি রয়ে গেছে এবং তাদের যে যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যের মধ্য দিয়ে তারা তাদের সাধ্যমতো আসলে চেষ্টা করছেন এখানে যারা ভর্তি হচ্ছেন করোনা আক্রান্ত হয়ে তাদের চিকিৎসার জন্য। আর জেলার আসলে করোনা পরিস্থিতি যদি আপনাকে আমি জানাই, আজকেও কিন্তু এই হাসপাতালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কিন্তু 15 জন মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে কিন্তু আরো 1 জনের মৃত্যু হয়েছে। এখানকার চিকিৎসকরা যেটি বলছেন যে জেলার যেহেতু করোনা পরিস্থিতি খুব লাজুক অবস্থার দিকে যাচ্ছে তো সেই ক্ষেত্রে প্রতিদিনই কিন্তু আসলে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আক্রান্ত হয়ে যেসব রোগী মারা যাচ্ছেন তারা কিন্তু অধিকাংশই জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসেন। তো শাউন, এই এই হাসপাতালটিতে যেসব রোগীরা ভর্তি হচ্ছেন তারা কিন্তু আসলে অধিকাংশ বয়স্ক রোগী এবং চিকিৎসকরা বলছেন যে তারা আসলে খুব ক্রিটিক্যাল মুহূর্তে আসছেন যার কারণে কিন্তু আসলে তাদেরকে বাঁচানো সম্ভব হচ্ছে না। শাউন লালন, ধন্যবাদ আপনাকে। আমরা একটু বগুড়ার খবর জানবো, মেহেরুল সুজন সঙ্গে আছেন। সুজন, বগুড়াতে মৃত্যু বেড়েই চলেছে, এর কারণ হিসেবে চিকিৎসকরা কি বলছেন? শাওন, বগুড়ায় আসলে গত জুনের পর থেকে আমরা দেখছি যে করোনা এবং করোনার উপসর্গে দুটো কারণে কিন্তু মৃত্যুর সংখ্যা বেড়েছে হাসপাতালগুলোতে। বিশেষ করে আমি যদি গত 15 দিনের একটু হিসাব দেখতে চাই করোনার, সেক্ষেত্রে বগুড়ায় করোনায় কিন্তু 73 জনের প্রাণহানি ঘটেছে গত 15 দিনে। একই সময় উপসর্গে মারা গেছেন 163 জন এবং এই 15 দিনে কিন্তু করোনার সংক্রমণও বেড়েছে বগুড়ায়, 30-40% উঠে গেছে নমুনার বিপরীতে। আজকেও যেমন নমুনার বিপরীতে 41% মানুষ সংক্রমিত হয়েছেন, এই 15 দিনে 2328 জন মানুষ নতুন করে সংক্রমিত হয়েছেন বগুড়ায়। এই পরিস্থিতির যে করোনার এখন যে পরিস্থিতিতে চিকিৎসকরা আসলে যেটি বলছেন যে সতর্কতার ক্ষেত্রে আসলে অনেকখানি গাফিলতি জনসাধারণের মধ্যে দেখা গেছে এবং এর ফলাফল কিন্তু আসলে ধীরে ধীরে পাওয়া যাচ্ছে। প্রতি সপ্তাহে কিন্তু মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে বগুড়ায় করোনা এবং উপসর্গ মিলিয়ে। তো সেই জায়গায় চিকিৎসকরা বলছেন যে শহরের পাশাপাশি এবার যেহেতু এইবারের ঢেউয়ে একেবারে গ্রামাঞ্চল, প্রত্যন্ত গ্রামাঞ্চলও কিন্তু করোনা ব্যাপকভাবে ছড়াচ্ছে এবং গ্রামের মানুষরা আসলে সাধারণত তারা একেবারে শেষ মুহূর্তে হাসপাতালে আসছেন। বগুড়ার যে কোভিড হাসপাতালগুলো রয়েছে, 3টি হাসপাতাল রয়েছে সরকারি বেসরকারি মিলিয়ে, তারা একেবারে শেষের দিকে আসছেন, তখন আসলে কিন্তু তাদেরকে ঠিক সেইভাবে আসলে বাঁচিয়ে রাখা কঠিন হচ্ছে। চিকিৎসকরা যে বলছেন যে তাদের অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে, তাদের শ্বাসকষ্টটা বেড়ে যাচ্ছে, শেষ মুহূর্তে আসার কারণে কিন্তু এই সংকটগুলো তৈরি হচ্ছে এবং এই কারণে কিন্তু মৃত্যু এবং উপসর্গ, করোনা এবং উপসর্গ দুটোতেই কিন্তু মৃত্যুর সংখ্যাটা বাড়ছে। শাওন সুজন, ধন্যবাদ আপনাকে।